ব্যারাকপুরে উদ্বোধন হলো আনন্দমেলা 2023। উপস্থিত সাংসদ, নগরপাল, মহকুমা শাসক। ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে সূচনা হলো ব্যারাকপুর ওয়েলেসলি হাইস্কুলের মাঠে আনন্দমেলা 2023। সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভার সাংসদ অর্জুন সিং, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, উপমুখ্য সচেতক তাপস ঘোষ, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল আলোক রাজোরিয়া, ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বন দফতরের কর্মাধ্যক্ষ এ কে ফারহাদ, ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস, উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ, পৌর পরিষদ সদস্য নওসাদ আলম, রাজা পাসওয়ান, গীতালি বিশ্বাস সহ অন্যান্য পৌরপিতা পৌরমাতারা। আনন্দমেলা 2023 চলছে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, উপমুখ্য সচেতক তাপস ঘোষ ও ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস জানান, বাংলার সংস্কৃতি, বাংলার জন্য এবং একে অপরের পরিপূরক, একে অপরের ভালোবাসা তৈরি হোক এই মেলার মাধ্যমে, যে কোনো উৎসবের মাধ্যমে তৈরি হয় এবং এটা আমরা প্রত্যেক বছরই করে থাকি। সেই হিসেবে এবারও বহু লোকের কর্মসংস্থানও এখান থেকে, চার দিনের মেলা শুনলাম, আতশবাজি প্রদর্শনী আছে, ছিল লাস্টের দিন আছে, তাছাড়া প্রতিদিনই শিল্পীরা থাকবেন, গান গাইবেন, এখানে যারা সংস্কৃতি প্রেমী লোক গান তারা আসবেন, সব সময় হয়, সব সময় হয়, প্রতি বছরই হয়। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় অনেকের জ্বালা, অনেকের যন্ত্রণা, কিছু করার নেই, মেলা খেলাধুলো এবং এই উৎসব এখানে আছে, এগুলো মেলা বই মেলা চলে আসার জন্য, এবং এগুলো যারা বলে তারা বিধায়ক, অর্থনীতি বিশারদ, সেই জন্য তারা বোঝে না এই সকল ছোট 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 মেলা উৎসব পুষ্পমেলা কত মানুষের সংসার চলে এবং সারা বছরের রোজগার, মাসের কয়েক মাসের রোজগার পরিবার চালাতে পারে তারা এটা দিয়ে। তো এটার উপর নির্ভর করে ক্ষুদ্র কুটির শিল্প, তারা সমস্ত পশরা নিয়ে আসে। তো সুতরাং এর যে একটা গুরুত্ব রয়েছে আমাদের সমাজ জীবনে, এটা বলার আর অপেক্ষা রাখে। সকলকে নিয়ে একসাথে বাঁচার একটা বার্তা দেয় মেলা, না তাছাড়া এটা গেট টুগেদার, এটা অল টুগেদার, আমরা প্রতিটা মানুষই তো আজকে খুবই তাদের জীবনে খুবই কর্মব্যস্ত, তো সুতরাং হ্যাঁ, তো সেখানে সকলে একটা জায়গায় আসার, একত্রিত হওয়ার, সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ, ভাবের কথার বার্তার, ভাবনা চিন্তার আদান প্রদান সমস্ত কিছু ঘটে। ব্যারাকপুর হলো ক্যাপিটাল অফ ব্যারাকপুর লোকসভা, এইখানে একদম মেইন জায়গাতে এই মেলাটা হয়। আমার মনে হচ্ছে খুব সুন্দরভাবে এটা করা হয়, অনেক মানুষ এখানে উপস্থিত হয়। আমাদের পশ্চিমবাংলা সংস্কৃতি জগতের জায়গা, তো এখানে মেলা, সবাইকে নিয়ে আনন্দ করা, সবার সঙ্গে একের পর পরস্পর বিনিময় করা নিজের কথাগুলো, এটা একটা প্রচলন খুব বেশি আছে। তাই এখানে দেখবেন হাজার হাজার মানুষ আজকে উপস্থিত হয়ে গেছে। অনেকদিন ধরে এই প্রোগ্রামগুলো আমরা ঘুরে আসছি, আগামী দিনও সবাইকে নিয়ে এটা চলার পথ এগিয়ে থাকবে। আপনি দেখবেন যে মানুষগুলো নিজে দেখতে একটু খারাপ থাকলে না, কোনো ভালো মানুষকে দেখলেই তার মনে একটা খারাপ লাগে, কোনো ব্যাপার না, এটা হতেই থাকে। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট, চ্যানেল 24/7।